যে তুমি নাকি প্রেগন্যান্ট, বুড়া বয়সে কি তোর ভীমরতি ধরেছে? মানসিকভাবে তাকে শান্তিতে রেখেছি, শারীরিকভাবে কোনো শান্তি দাও। তোমাদের বিয়েতে দেনমোহর কত ছিল? কখনো ওনাকে আব্বু ডাকো নাই? না। সম্মানিত ভিউয়ার্স, জয়ের ইন্টারভিউতে তিশা ও মোস্তাক আসছে, তাদের সাহস আপনি বুঝতে পারছেন? আপনারা অনেকে হয়তো বা জানেন না, এই জয়ের ইন্টারভিউতে যে আসে তাকে একদম নাকানি চুবানি দেওয়া হয়। জি, এটাও ব্যতিক্রম কিছুই ছিল না আজকের যে ইন্টারভিউটা ছিল জয়ের সঙ্গে তিশা ও মোস্তাকের। ভাই বিশ্বাস করেন, ভিডিওটি 18 মিনিটের ছিল। যদি আপনি পুরোপুরি ভিডিওটি দেখেন, আপনার 1 মিনিট পর যদি 1 মিনিট কোনোভাবে ভিডিওটি দেখেন, তারপর আপনাকে এই ভিডিওটি কেটে যেতে মন যাবে না। কিন্তু ভিউয়ার্স, আপনারা তিশা এবং মোস্তাকের কথাগুলো নিশ্চয়ই শুনলেন, আর আপনার কেমন লেগেছে আপনার মন থেকে বলবেন, যে আসলে বিষয়টা কতটা এনজয় করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটি প্রেস করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।